আসসালামু আলাইকুম, পাখির কথা 24 চ্যানেলে আপনাদেরকে সুস্বাগতম। আজকে আমরা চলে এসেছি জিগিতলা ছাগলের ফার্ম এবং সকল প্রকার ফার্ম। এখানে হরিণের খাবার হচ্ছে, গরুর ফার্ম আছে, ছাগলের ফার্ম আছে, আপনারা দেখতে পাচ্ছেন। তো সম্পূর্ণ ভিডিও জুড়ে আপনাদেরকে সব কিছু দেখাবো এবং বিস্তারিত কীভাবে আপনারা পালন করবেন, এখান থেকে ক্রয় করবেন সেগুলাই দেখাবো। তো ভাইয়া, এখানে যে দেখতে পাচ্ছি কতগুলা ছাগল আছে? দেড়শোর মতো। এই যে কি কয় জাতের ছাগল আছে? চার জাতের। ওই যে সামনে যে দেখতে পাচ্ছি, এগুলা কি জাতের ছাগল? সব চার জাতের মিলে আছে আর কি। করস আছে, করস গুজরি আছে, গুজরি করস, গুজরি যমুনাপারি, নাম ছাগল, রাম ছাগল, আছে। আচ্ছা, এটা অবস্থিত হচ্ছে গাজীপুর সদর 17 নম্বর রোড, আলহাজ গিয়াসউদ্দিন স্যারের ফার্ম। আপনারা যোগাযোগ করলে এখানে এসে আপনারা ছাগল বা গরু আপনারা ক্রয় করতে পারবেন। বিক্রি হবে। আমাদের স্যারের নাম্বারটা মোবাইলের স্ক্রিনে দেওয়া থাকবে এবং ভিডিওর ডেসক্রিপশন বক্স চেক দিলে আপনারা নাম্বারটা পেয়ে যাবেন। তো ভাইয়া, এই যে এই ছাগলটা কত কেজি হবে, কি জাতের ছাগল? এই যে বড়টা হইলে, এটা হইলো করস দেশি থেকে করস হয়েছে আর কি। হ্যাঁ, এটা ভালো উন্নত মানি হয়েছে। এটার দাম পড়বো মোটামুটি পঞ্চাশ ষাট হাজার টাকার মতো পড়বে। এগুলা বছরে কয়টা বিয়ানি দেয়? দুই বিয়ানি দেয়। 6 মাস পর পর বাচ্চা দেয়, দুইটা করে বাচ্চা হয়। এগুলো তো নতুন বাচ্চা হয়েছে সব। তো আপনারা দেখতেছেন আসলেই অনেক উন্নত জাতের ছাগল। বছরে দুইটা বিয়ানি জুড়ে দেয়, দুইটা করে বাচ্চা হলে দেখেন কী পরিমাণ আয় হতে পারে, একবার চিন্তা করে দেখেন। তো আঙ্কেল একটু এদিকে আসি দেখি, এগুলা হচ্ছে বেড়া না? এগুলা কি বেড়া? এটা হলো গারল। বেড়ার থেকে উন্নত? ও, এই দেশি বেড়ার চাইতে উন্নত আর কি। উন্নত মানে দুম্বার থেকে নিচে আর কি, বেড়া থেকে উন্নত। বুঝতে পারছি, মানে দুম্বার পরে যে উন্নত বেড়াটা হয় এটাই আর কি। এগুলা ওই দাম দর প্রাইস কীরকম? এটার দাম দর মোটামুটি কম হইব, বেশি তেমন একটা হবো না। এগুলা এইটা আনুমানিক কত টাকা হবে? আনুমানিক মনে হয় যে বিশ থেকে পঁচিশ হাজার মতো। এটি বছরে কয়টা বিয়ানি দেয়? এই দুইবার বিয়ান দেয় ছাগলের মতোই। এই যে সামনে যে যতগুলা বেড়া দেখতে পাচ্ছি, এগুলো সব একই জাতের তো না? একই জাতের। তো ওই পাশে দেশি বেড়া কয়েকটা আছে আর কি, দেশি আছে কয়েকটা। দেশি বেড়াগুলা কি? ওই যে এটা দেশি, ওই যে লাল রঙ, এই যে লাল লাল, ওই যে ওইটা এটা হলো দেশি, আর এটা হলো উন্নত মানে। আর দুম্বা আছে কোন পাশে? দুম্বা না, এটা দুম্বার মতো আর কি। তো ওই পাশে ওইগুলা পাঠা না? ওই যে ওই পাশে দুইটা দেখা যাচ্ছে। ও, চার জাতের চারটা পাঠা আছে। ও, চার জাতের চারটা পাঠা মানে চার জাতের। বকরি কয় জাতের আছে এখানে? বকরি আছে চার জাতের। চার জাতের জাতগুলার একটু নামটা একটু বলেন দেখি। জাত হইলে মানে যমুনাপারি, গুজরি, তুতাপুরি, করস, এরকম চারটা হইলো। চার জাতের পাঠা আছে, ওই এনো একটা আর এনো তিনটা। হরিণের মতো সিং। আপনারা দেখতে পাচ্ছেন আসলে সিংগুলা অনেক সুন্দর। এটার প্রাইস কীরকম? চল্লিশ পঞ্চাশের মতোই। এটা বছরে কয়টা বিয়ানি দেয়? দুইটা বিয়ানি দেয়। আচ্ছা আচ্ছা, আমরা একটু ছাগলের পাঠার কাছে যাই দেখি সিস্টেম করে বানাইছি যাতে। দেখেন, এটা খাঁচার ভিতরে রাখা হয়েছে, এই পাঠাগুলো শুধু রাখতে পারে, লোহা দিয়ে সব কিছু করা। তো এই পাঠাটা কোন জাতের? এটা হলো যমুনাপারি। যমুনাপারি,
মূলত এদের কাছ থেকে বীজ সংগ্রহ করা হয় শুধু এটাতে বীজ বীজ আমরা সংগ্রহ করি বীজের লাগিয়ে রাখা হয়েছে সাইড জাতা সাইডটা এরা কোন দেশ থেকে ই করছেন সংগ্রহ করছেন তো বড় দর মনে ইন্ডিয়াতে আসে ইন্ডিয়া থেকে আসছে ও আরে এটা এটা ও এটা তো ও মাই গড বাঘের মতো কালার অনেক সুন্দর এটা কোন দেশের এটা ইন্ডিয়ান হয় মানে আমরা ইন্ডিয়া সহিয়া করছি আর এটা কোন জাত জানি বললেন নামটা এটা হলো গুজরি গুজরি দুল আছে কানের নিচে দুল আছে গলার নিচে দুল আছে গলার নিচে এরকম এই যে যে দেখেন গলার নিচে দুল আছে ওই যে দুল দুলতেছে গুজরি গুজরি দুল আছে কানের নিচে দুল আছে গলার নিচে দুল আছে গলার নিচে এরকম এই যে যে দেখেন গলার নিচে দুল আছে ওই যে দুল দুলতেছে এই যে এই যে এই যে এই যে দুল আসলে দেখতে অনেক ভালো লাগে এই যে দেখো দেখা যায় সিনা তো বড় আছেন ভাইঙ্গা লাগছে দিশা দিশি করে ছাগলের জাত বুঝানো কত যন্ত্রণা দেয় হ্যাঁ আমরা এই খাদ্য দেই এনেকে দিন রাতে রাতে সারা দিন ছাগলে এখানে অল টাইম খাবার খায় এদের দিয়া মূলত শুধু বীজ সংগ্রহ করা আর কিছু করা হয় না এটা কি জাতের পাঠা এটা হলো তোতাপুরি তোতাপুরি ও এটা তো তোতা পাখির মধ্যে দেখা যায় আসলে আসলে এই মাথাটা ঘুরা হ্যাঁ এই যে দেখেন মুখটা আসলে অরিজিনাল তোতা পাখির মতোই তো এই পাঠাগুলো তো আর আপনারা বিক্রি করেন না তাই না একটা বেশ না একটা বিক্রি করবেন কোনটা বিক্রি করবেন ওই যে ভাইয়া ক্রস ক্রস তিসির মিজির ক্রস ও দেখি যে পাঠাটা বিক্রি করবেন এটা না এই যে পাঠাটা বিক্রি হবে যে দেখতে পাচ্ছেন তো এই পাঠাটা দাম কত হলে বিক্রি করবেন আপনারা ধরেন 80-90 80-90 হাজার হইলে আপনারা দিতে পারবেন ওইটা যে 110 কেজি ওইট এটা কিন্তু ক্রস বুঝতে পারছেন এটা ক্রস এটা আসলেই এটা দিয়া যদি আপনারা এটা কাছ থেকে যদি বীজ সংগ্রহ করেন অনেক বড় মাপের ছাগল হবে অনেক বড় হবে দেশি উন্নত মানি এটা থেকে বীজ দিয়ে দেশি মধ্যে উন্নত ক্রস